আমি আল্লাহকে যদি বান্দা জিব্বানার একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ পাকের নিরানব্বই গুণ মায়ার ভেতরে বড় জোশ এসে যায় আমি আল্লাহ তখন রহমতের দরজা দিয়ে তোমাকে ডাকিয়ার বলি এরে বান্দা যত অপরাধ করেছো আসো আমার দরবারে তওবা করো আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব الله رب العالمين ظل وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. আল্লাহর কাছে বান্দা ফিরে যাও মহাব্বতের নজরে আল্লাহকে মোহাব্বতে ডাকো ও দয়ার মালিক আপনি সারা আমাদের আর দুনিয়াতে কেউ নাই হায়াতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি আল্লাহ মৌতের মালিক আপনি আল্লাহ সম্মান দেয়ার মালিক আপনি আল্লাহ আল্লাহর কাছে আমরা সবাই তওবার নিয়ত করি আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবা করে হিসাবে কবুল করে নেন আলহামদুলিল্লাহিল্লাজি জালাশ শামসা ওয়াল কমার বিহুসমান ওয়ানজমা ওয়াসজারা ইয়াসজুদান ওয়া ফাযাল জামানা আলা জামা كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور رحيم. أقال النبي صلى الله عليه وآله وسلم: "التايب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شوي محبة الشذبري أستغفر الله العظيم 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 استغفر الله العظيم اللهم حوالينا ولا علينا 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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ পাকের দরবারে লাখগুটি শকর যে আল্লাহ পাক আমাদেরকে জামিয়া তালিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন আজ চৌঠা ফেব্রুয়ারি দু আমাদেরকে জুমার নামাজ পূর্বে এই সুন্দর বেহেস্তের বাগানে আল্লাহ পাকের মহাব্বতে দিনের নিসবতে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পাক আমাদের আশা বর্ষা আজকের আয়োজনকে দুনিয়া আখেরাতে নাজাত মুক্তির জন্য কবুল করেন আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে নবীজির মোহাব্বতে হেফাজত করেন আজকের আমাদের মেহমান প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর দাম বারাকাত হুম জুমান নামাজের পর থেকে এই বয়ান ধারাবাহিক চলবে আল্লাহ যদি কবুল করেন আল্লাহ কবুল না করলে বান্দার দ্বারা কিছুই সম্ভব ই যেতু সব কিছু ফেসলা আল্লাহ পাকের কাছে আমাদের মনোনিবেশ হতে হবে বিনয়ের সাথে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে আল্লাহ পাক বলেন হে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন যারা গুণা করার মাধ্যমে হে আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা পাকের রহমত থেকে নিরাশ হও না আল্লাহর দয়া থেকে ফিরে যেও না কারণ আল্লাহ পাক সবার গুনাহকে মাফ করে দিবেন কারণ আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম বলেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালাহ গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দেন মনে হয় সে কখনো গুনাই করে নেই আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহের থেকে আল্লাহর মরজি মুআফেক তওবা করার তৌফিক দান করেন আয়াল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আজকের এই আয়োজন আপনি কুদরতের দ্বারা হেফাজত করেন আয়াল্লাহ যারা আসছেন আসবেন সবাইকে আপনি হেফাজতের সাথে তৌফিক দান করেন হাসবুন আল্লাহ নিয়মান ওয়াক নিয়মাল মাউলা ওয়ান আল্লাহ রবুলা নামিন মোহাব্বতের নজরে সমস্ত দুনিয়ার মানুষকে ডাকছেন কোন শুধু মুসলমান মুমিন এমন না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ডেকেছেন ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার প্রিয় বান্দা বান্দিগণ নারী পুরুষ ধনী গরীব হিন্দু বদ্ধ ইহুদি খ্রিস্টান আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি তোমরা আমার দরওয়াজায় রহমতের দরওয়াজায় ফিরে আসো আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে বড় mohabbat করে ডাকতেছি কারণ আমি আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকা রাস ওয়ালেদ মাউলুদে রাউ খালাকাস আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ আমি আল্লাহ বড় আদর করে তোমাদের আল্লাহ বানানোর পর আমি আল্লাহ আসমান বানাই বলি নাই এটা আমার আসমান আমি জমিনকে সৃষ্টি করেছি কিন্তু বলি নাই এটা আমার জমিন আমি সূর্য সৃষ্টি করার পরে বলি নাই আমার সূর্য আমি আল্লাহ মানুষ বানানোর পরে বলেছি এরা আমার বান্দা তুমি হিন্দু ধর্ম পালন করো তুমি কারো বান্দা না আমারই বান্দা আমি আল্লাহ তোমার একমাত্র মা বুধ খ্রিস্টান ধর্ম যারা পালন করো তোমাদেরকে খ্রিস্টানের যিশু খ্রিস্ট বানায় নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি তোমরা আমারই বান্দা আমি তোমাদের মা ইহুদি ধর্ম যারা পালন করো তোমাদেরকে দুনিয়ার কেউ বানায় নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমারই বান্দা আমি আল্লাহ মাহবুদ, বৌদ্ধ ধর্ম যারা পালন করো গৌতম বুদ্ধ তোমাদের বানায় নাই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ তোমাদের মাহবুদ তোমরা আমার বান্দা অতএব দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুন্দর করে তোমাকে বানাইয়া পাঠাইলাম আসমান জমিন আমি ছয় দিনের মধ্যে বানাইয়া ফেলছি আমি আল্লাহ আসমানকে আমার কেন বলি নাই জমিনকে আমার কেন বলি নাই সূর্যটাকে আমার কেন বলি নাই কারণ এগুলো একটাও আমার জন্য আমি সৃষ্টি করি নাই বান্দাগুলো আমার কেন বললাম সব মাখমুখ বানাইলাম আমি বান্দার গোলাম করার জন্য আর আমি মানুষ বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য কারণ আমি বান্দাকে বড় মোহাব্বত করি আমি আল্লাহ পাকেই মানুষ এত বিশাল আসমান জমিন থেকে পাঁচশো বছরের দূরত্বে প্রথম আসমান এক একটা আসমান পাঁচশো বছরের মোটা এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশত বছর এই সাত আসমানের উপরে বাইতুল মামুর নুরের কাবা ফিরিস এই নূরের কাবা তওয়াফ করে আবার এই বাইতুল মামুরের উপরে সেতরাতুল মুহা এর উপরে অনেক উপরে আল্লাহর নবী বলেন নূরের তৈরি আর শাহি এর উপরে আমার আল্লাহ পাকের কুদরতের কুরুসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমান এত বিশাল আসমান উপরে তিনটা আসমান নিচে তিনটা মাঝখানে চতুর্থ আসমানে সূর্য রাখলাম এই সূর্যটা চতুর্থ আসমান থেকে জমিনের মধ্যে সব সময় আলো দেয় আমি আল্লাহ এত বিশাল সূর্য বানাই নাম বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য এই পৃথিবী নামক গ্রহ থেকে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য আমি আল্লাহ এই সাত আসমান সাত জমিন এত বিশাল বিশাল জমিন আমি আল্লাহ মাত্র ছয় দিনের মধ্যে বানাইলাম আর তোমার মতো একটা ছোট বান্দা পাঁচ সাত কেজি ওজনের বান্দাটাকে আমি আল্লাহ এক ফোটা নাপাক পানির থেকে বানাইছি আমি আল্লাহ তো এক সেকেন্ড তো না বানাইতে কিন্তু আমি আল্লাহ তোমাকে কেমন সুন্দর করে আস্তে আস্তে বানাইলাম মায়ের গর্বে না পাক পানির থেকে ফিরিসটাকে কাজে লাগায় চল্লিশ দিনে এই না পানি রক্ত আবার চল্লিশ দিনে গোস্ত এইভাবে করে করে সুন্দর একটা মানুষ দিয়া রূপ দিয়া বানাইলাম হাত পাক সব অঙ্গ দিলাম আমি আল্লাহ কুদরতের হাতে চেহারাটা বানায় দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই শরীর যেন সামান্যভাবে নষ্ট না হয় ওই মায়ের গর্বে আমি প্যাকেটের মধ্যে কেমন করে কাবার দিয়ে আটকায় রাখলাম আমি আল্লাহ তোমার মুখে নাপাক রক্ত লাগাই নাই নাবির সাথে মায়ের নাবিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করলাম দশ মাসের মতো মায়ের গরবে আমি সুন্দর করে বাঁচাইলাম আমি আল্লাহ এক বিন্দু বাতাস ঢোকার কোন রাস্তা খোলা রাখি নাই আবার তোমাকে দুনিয়াতে পাঠাবার পর আমি আল্লাহ তোমার খানার আয়োজন করে দিলাম তুমি দুনিয়াতে গিয়া কি খাইবা দুনিয়ার কোন খানাও তুমি খেতে পারবা না আমি আল্লাহ তোমার কেমন মায়ার রব আমার মতো মায়ার মালিক তো আর কেউ নাই আমি আল্লাহ রব্বুনামিন এমন সুন্দর খানা তোমার মায়ের স্তনে ব্যবস্থা করে রাখলাম তুমি মায়ের দুধ পান করবা দুনিয়ার ফ্লাক্সে দুধ রাখে গরম পানি রাখে চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না আর আমি আল্লাহ তোমার জন্য এমন দুধের ব্যবস্থা করলাম চিনিও লাগবে না মিষ্টিও লাগবে না লবণও লাগবে না পানিও লাগবে না কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ রেখে দিলাম দুই বছর পর্যন্ত দুধ পান করবা কখনো নষ্ট হবে না এরপরে আবার তুমি বড় হইয়া খানা খাওয়ার দরকার দাঁত প্রয়োজন আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিলাম এরে বান্দা হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম চলতে পারো না কথা বলতে পারো না কথা বলার শক্তি দান করলাম এত কিছু নেয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তোমার দুনিয়াতে চলার জন্য রাস্তা আলোর ব্যবস্থা করলাম তিন বেলা খানার জন্য খানার ব্যবস্থা করলাম খানার বাহিরে আরো ভিটামিন ফলের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ তোমাকে এত মায়া করি যেই মায়া মা বাবা সন্তানকে করে না সন্তান মা বাবাকে করে না অথচ আমি আল্লাহ আমার মায়াটাকে একশোটা ভাগ করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন এক ভাগ মায়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহ কুদরতের হাতে জমা রাখলাম এরে বান্দা তোমার মা বাবাই ওই এক গুণ মায়ার কারণে তোমার জন্য এতটা পাগল তুমিও মা বাবার জন্য এত পাগল যখন সন্তান মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় বাবাকে আব্বা বলে ডাকে বাবার কলিজা ঠান্ডা হয় আমি আল্লাহকে যদি বান্দা জিব্বানার একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ পাকের নিরানব্বই গুণ মায়ার ভেতরে বড় জোশ এসে যায় আমি আল্লাহ তখন রহমতের দরজা দিয়া তোমাকে ডাকিয়ার বলি এরে বান্দা যত অপরাধ করেছো আসো আমার দরবারে তওবা করো আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা উজিবু দাআওয়াতাদ দাঈ ফালিয়াস্তাজিবুলি ওয়াল্য় উমিনবিল্লাহ আল্লাহ হুম ইয়ার সুদুন আল্লাহর কাছে বান্দা ফিরে যাও মহব্বতের নজরে আল্লাহকে মহব্বতে ডাকো ও এর মালিক আপনি সারা আমাদের আর দুনিয়াতে কেউ না হায়াতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি আল্লাহ মৌতের মালিক আপনি আল্লাহ সম্মান দেয়ার মালিক আপনি আল্লাহ আল্লাহর কাছে আমরা সবাই তওবার নিয়ত করি আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবাকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন আপনারা যারা আসছেন আল্লাহ আপনাদেরকেও কবুল করেন বলেন আমিন